যে আজকে তৃতীয় দফার নির্বাচন হচ্ছে, ইতিমধ্যে দু দফার নির্বাচন শেষ হয়ে গেছে, চতুর্থ দফাতে আপনাদের এই কেন্দ্র সহ বেশ কয়েকটা কেন্দ্রে নির্বাচন হয়েছে। আপনারা বলুন তো, এই নির্বাচনটা কিসের নির্বাচন? দেশের নির্বাচন তো। ভারতীয় জনতা পার্টি, আপনারা কি জানেন ইতিমধ্যে দুটো আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে, গুজরাটের সুরাট আর মধ্যপ্রদেশের ইন্দোর। আপনি কি জানেন বিজেপি এনডিএ 543টাতে লড়ছে, আর এই যে ইন্দোর পুকুর তৃণমূল আগে জাতীয় দল ছিল, এখন আঞ্চলিক দল হয়েছে, এরা মাত্র 45টাতে লড়ছে। পাঁচটা সিটা জিতবে না, কারণ মুখ্যমন্ত্রী প্রত্যেকটা সভাতে গিয়ে শুধু মিথ্যা কথা বলছেন। হিন্দু এলাকায় গিয়ে বলছেন যে সিএএতে আপিল করলে আধার কার্ড ব্লক হয়ে যাবে, নাগরিকত্ব চলে যাবে। এই কথাটা বলা মানে প্রমোদরঞ্জন ঠাকুর, বিআর ঠাকুর, যিনি 1945 সাল থেকে বিশেষ করে নবসূত্র মতুয়া সমাজ এবং বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে আসা 3 কোটি বাঙালি হিন্দু তাদের স্বনাগরিকত্বের দাবি করে আসছেন, তাকে অপমান করা। নরেন্দ্র মোদীজি আমাদেরকে সিএএ দিয়ে স্বনাগরিকত্বের মর্যাদা দিয়েছেন, আর মমতা ব্যানার্জি আমাদের নাগরিকত্বের স্বীকার করে না। এর প্রতিবাদ 13 তারিখে করতে হবে। অন্যদিকে সংখ্যালঘু এলাকায় গিয়ে এই মুখ্যমন্ত্রী যিনি আমার কাছে নন্দীগ্রামে 1956 ভোটে হেরেছেন, কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, তিনি বলছেন এনআরসি হবে, সিএএ হয়েছে, এবারে এনআরসি হবে। সংখ্যালঘুদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে উস্কানি দিয়ে বিভাজনের রাজনীতি করতে চান এই মুখ্যমন্ত্রী। সব সময় ধর্ম নিরপেক্ষতার নামে সনাতনীদেরকে বারে বারে আক্রমণ করেন। কোন অন্য ধর্ম সম্প্রদায়ের নেতা বা প্রচারক নয়, মমতা ব্যানার্জি কদিন আগেই বলেছেন যে রামনবমী দিবস দাঙ্গা ডে, রামনবমী শোভাযাত্রা, জয় শ্রীরামের স্লোগান, ধ্বজ নিয়ে মিছিল হাঁটা, জয় শ্রীরাম বলা, এটা নাকি দাঙ্গা। এই মুখ্যমন্ত্রীর পার্টিকে আপনারা এবারে শিক্ষা দেবেন, হ্যাঁ কি না বলুন। বড় আচরণ আপনার ব্যক্তিগত ব্যাপার, আমাদের কি কাজ না। আর যারা ছাপা ফুটিয়ে বসে আছেন বেকার, তাদের প্রতিও আমার কোনো রায় নেই। ওরা ভাই বলতারি জানেন তো, আগে গৃহলক্ষ্মী ছিল, ধনলক্ষ্মী ছিল, বঙ্গলক্ষ্মী ছিল, সব বন্ধ করে দিয়েছে, এখন দিয়ার মাতারি। এবং এই দিদাদের জিজ্ঞেস করবেন বিক্রি হওয়ার টিকিটে লটারি লাগে না, যেগুলো বিক্রি হয় না সেই টিকিটে লটারি লাগে। আপনারা কি জানেন 8200 স্কুল বন্ধ হয়েছে পশ্চিমবঙ্গে? চাকরি করে তো পাচ্ছেন, হাইকোর্টে যোগ্যদের নাম দেয়নি, যেই প্রধানমন্ত্রী বলেছে যে যোগ্যতার পাশে বিজেপি আছে, লিগ্যাল সেল তৈরি করবো আমরা, সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে আজকে বলছে 19,000 যোগ্য ছিল, বাকিটা ভুয়া, দোকান খুলে বিক্রি করেছি, সকলে তারা বিক্রি করেছে। নরেন্দ্র মোদী যদি কথা না বললে যোগ্য অযোগ্য আর বাছাই হতো না।
যারা চাকরি পেয়েছে এবং ভাইপোর বাড়িতে টাকা পাঠিয়েছে। হারাতে হবে, হারাবেন তো, হারাবেন তো। এইবার বিনা পয়সায় চিকিৎসা দেবো, কোনো মানুষ
করবে না এবং বয়স্ক লোকেদের চিকিৎসার জন্য তার পুত্র বৌমা বা অন্য কোন আত্মীয়র কাছে হাত পাততে হবে না। তাহলে মোদীজিকে প্রধানমন্ত্রী করবেন তো? মোদীজি ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর বাংলাদেশের ওরা কান্দিতে গিয়ে প্রণাম করে এসেছেন। মোদীজি অন্নপূর্ণা মায়ের মূর্তি কানাডা থেকে ফিরিয়ে এনেছেন দেশে। মোদীজি আদিগুরু শঙ্করাচার্যের কেদারধাম পরিবর্তন করে দিয়েছেন। মোদীজি কাশীধাম বদলে দিয়েছেন বেনারসে। মোদীজি মরাকাল উজ্জয়িনী নবরূপে আমাদেরকে দিয়েছেন। মোদীজি ঠাকুর শ্রী শ্রী হরকুলচন্দ্রে দেওয়ালে এয়ারপোর্ট বানিয়ে দিয়েছেন, এই হসপিটাল বানিয়ে দিয়েছেন। মোদীজিকে প্রধানমন্ত্রী করুন। অসীম সরকারকে ভোট দেওয়া মানে এই ভোটটা সরাসরি নরেন্দ্র মোদীর কাছে গিয়ে পৌঁছায়। আপনারা যেখানে সেটা অসীম সরকার আমার বিশেষ বিশেষ করে যা যা কথা এই নির্বাচনে আমরা দিয়ে যাচ্ছি এই কথাগুলো কার্যকর করার ক্ষেত্রে একা অসীম সরকার নয়, আপনাদের বন্ধু শুভেন্দু পাশে থাকে। যদি এই আসন দেন আমরা অনেক আসন এবারে জিতব, আর যদি 35টা আসন বিজেপি পায় তাহলে যাকে আমি হারিয়েছি নন্দীগ্রামে তাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। 24 তৃণমূল মানে গুন্ডা। আপনাদের সকলকে বিশ্বের সর্বপ্রিয় রাজনৈতিক দল যার 11 কোটি সদস্য, যে পার্টি রাষ্ট্রবাদে বিশ্বাস করে, যে পার্টি ভারতীয়তে বিশ্বাস করে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমার এই এলাকার অনেক আদিবাসী বন্ধুরা এসেছেন, তাদেরকে জোহার জানাই। আজকের এই কর্মসূচিতে সবচেয়ে ভালো লাগছে বিপুল পরিমাণ মাতৃমণ্ডলী শক্তি স্বরূপা মা দিদি বোনেরা এসেছেন। মায়েদের আমি দণ্ডবত প্রণাম জানাই। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন এবং তাকে নিজস্ব প্রতিভা সেই প্রতিভার দ্বারা তিনি আপনাদেরকে বক্তব্য কবিতা গান ছন্দে ছন্দে আপনাদের কাছে উপস্থাপিত করলেন। গোটা ভারতবর্ষ শুধু নয়, ওপার বাংলা এপার বাংলা সমস্ত সনাতনীদের কাছে, শরণার্থী উদ্বাস্তুদের কাছে অত্যন্ত প্রিয় মানুষ আমাদের প্রার্থী মাননীয় অসীম সরকার মহোদয়। তিনি শুধু আমার কলিগ বিধায়ক নয়, নাগরিকত্ব আন্দোলনের একজন নেতা, উদ্বাস্তু সেলের রাজ্যের কনভেনার। আমরা এই ধরনের একজন বড় মাপের উদ্বাস্তু আন্দোলনের নেতাকে আপনাদের এই পার্লামেন্ট সিট থেকে দিল্লিতে পাঠানোর জন্য পাঠিয়েছি। আমাদের মধ্যে জেলা সভাপতি মাননীয় গোপাল চট্টোপাধ্যায় ছড়িয়ে রেখেছে, 21-এর পরে আপনাদের উপর অত্যাচার করেনি, ঘর ছাড়া করেনি, মারপিট করেনি, বদলা নেবেন না, এদেরকে দায়িত্ব করতে হবে, ভোটে দায়িত্ব করতে হবে। কেশবমন্ডল বিরাট গুন্ডা ছিল, ভোটের সময় কোন তো ঘুর মাথা
কারণ এটা সরকারের টাকা, কারণ পৈতৃক সম্পদ।
সম্পত্তির টাকা নয়, আর তৃণমূল মায়েদের ভয় দেখাচ্ছে। এখানে একটা মন্ত্রী আছে, এই মন্ত্রীর গুণের শেষ নাই। দেখলে ভাজা মাছটা উল্টে খেতে জানেন না, পান্তা খায়, মুড়ি খায়, এগুলো ছবি তুলে ছাড়ে। এই মন্ত্রী কিন্তু ভীষণ পিঠা খায়, এই মন্ত্রী প্রচন্ড পিঠা খায়। আমি আর বলছি না, সমাজদারকে তো ইশারাই কাঁপিয়া তুলে নেয়।
কেন্দ্রীয় সরকারের টাকা, অন্নদাতা ভগবান কৃষক বিজেপিকে আনুন। শুনে রাখুন, ছত্রিশগড়ের ভোটের আগে ইস্তাহারে অমিত শাহ গিয়ে বলেছিলেন বিজেপি এলে 2100 টাকা কুইন্টাল ধান সরাসরি আমরা কিনব, 2100 টাকা কুইন্টাল। ছত্রিশগড়ে তাই হচ্ছে। আপনি জানেন নরেন্দ্র মোদীজি 12 কোটি অন্নদাতা কৃষক তাদেরকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে বছরে 6000 টাকা করে দেন। এই রাজ্যে নদীমুক্ত কৃষকের সংখ্যা 71 লক্ষ, রাজ্য সরকার 21 লক্ষ নাম পাঠায়নি। কৃষকের জন্য কি করেছে, তাঁত শিল্পের জন্য কি করেছে, বেকারদের চাকরির কি করেছে, শিল্পায়নে কি করেছে, পশ্চিমবাংলায় কি উন্নয়ন হয়েছে, তার কোন কথা তার মুখে নেই। তার মুখে সশব্দ বশব্দ, যেগুলো মুখে আনা যাবে না, এই ধরনের অশ্লীল ভাষায় তিনি কখনো প্রধানমন্ত্রীকে কখনো বিজেপিকে অ্যাটাক করছেন। আমার মেদিনীপুরে গিয়ে নাম ধরার তো সাহস নেই, আমাকে গদ্দার বলেছে। সবচেয়ে বড় গদ্দার তো আপনি, আপনাকে রাজনৈতিক পরিচয় দিয়েছে রাজীব গান্ধী, আপনি কংগ্রেসকে ছুরি মেরেছেন, আপনাকে আশ্রয় দিয়েছে ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী, আপনি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। দুদিন আগে বলছিল বিরোধীরা মানে আমাকে টার্গেট করে বলেছে যে পিসি ভাই বলে নাম বলুক দেখে নেব। আমি আজকে পূর্বস্থলে পবিত্র মাটিতে বলছি পিসির নাম মমতা ব্যানার্জি, ভাই পর নাম অভিষেক। প্রশ্ন করতে দেখেছেন, বক্তৃতা করতে দেখেছেন,